আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করছি চিলি চিকেন রেস্টুরেন্ট স্টাইলে আর রেস্টুরেন্টে ব্যবহৃত সিক্রেট একটা মশলা ব্যবহার করে। এই মশলাটাও আমরা ঘরে তৈরি করে নিব আর আজকের এই চিলি চিকেনের স্বাদটাও যেমন হবে অতুলনীয়, তেমনই ফ্লেভারটাও কিন্তু একদমই রেস্টুরেন্টের মতোই আসবে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, হাড় সহ আছে 300 গ্রাম। আপনি চাইলে হাড় ছাড়া মাংসও নিতে পারেন, তবে হাড় সহই আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে অতিরিক্ত পানি ঝরিয়ে নিয়েছি। এবারে আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। 1টা চামচ করে আছে লাল মরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো। স্বাদ মতো দিচ্ছি লবণ। এখানে একটা ডিম নিয়েছি এবং ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তো পুরোটা ডিম আমার মনে হচ্ছে এখানে প্রয়োজন নেই, আমি একটুখানি ডিম বাদ দিয়ে বেশি অর্ধেকটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে একটু মাখিয়ে নিব আর তারপরে এখানে কর্নফ্লাওয়ার যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কেউ চাইলে এখানে ময়দাও দিতে পারেন, তবে পরিমাণে খুবই সামান্য দিতে হবে, বেশি দিলে কিন্তু এটা পাকোড়ার মতো হয়ে যাবে। আর মাখিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব পাতলা একটা কোটিং হয়েছে। স্পেশাল মশলা তৈরির জন্য এখানে নিয়েছি 1টা চামচ মৌরি, 1 টুকরো দারচিনি, 2টি এলাচ, অর্ধেকটার মতো স্টার আনি, 7-8টা লবঙ্গ। সব কিছু একসাথে এবার ব্লেন্ডারে বা শিলপাটায় গুঁড়ো করে নিতে হবে। আর সসটাও আগে থেকে তৈরি করে নিচ্ছি। এখানে আছে 1টা চামচ মরিচ বাটা। মরিচ বাটার পরিবর্তে আপনারা চাইলে এখানে রেড বা গ্রিন চিলি সসটাও নিতে পারেন। এখানে নিচ্ছি 1/2টা চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ টমেটো সস। পানি দিচ্ছি 1/2 কাপের মতো, সামান্য পরিমাণে দিচ্ছি লবণ এবং অল্প করে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন চিনি এবং লবণটা। 1টা চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে চুলায় চলে যাচ্ছি। সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো চিকেনগুলো ভাজার জন্য। তেল ভালোভাবে গরম হয়ে আসলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, মিনিট 2-1-এর পরে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এরপরে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার যখন হয়ে আসবে তখন তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার এসেছে আর চিকেনগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। আচ্ছা, এই প্যানের মধ্যে এখন যে পরিমাণ তেল আছে এতটা তেল কিন্তু আমাদের রান্নার জন্য লাগবে না, তাই কিছুটা তেল আমি তুলে রেখেছিলাম। এই তেলের মধ্যে 5টার মতো শুকনো মরিচ হাত দিয়ে একটু চিরে দিয়ে দিলাম। 1টা চামচ দিচ্ছি আদা কুচি এবং 1 টেবিল চামচ রসুন কুচি। এগুলো একটু ভেজে নিব মিনিট খানিকের মতো। আর তারপরে দিচ্ছি বড় সাইজের 1টা পেঁয়াজ এবং মাঝারি সাইজের 1টা ক্যাপসিকাম। এবারে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর একটুখানি লবণও দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর সেই সাথে চিকেন দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে এই পাত্রটা ধুয়ে আর একটু পানি আমি অ্যাড করে দিচ্ছি। আপনি কতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে পানি দিতে পারেন, তবে খুব বেশি পরিমাণ পানি দিয়ে বেশি সময় পর্যন্ত কিন্তু জাল করা যাবে না, তাহলে কিন্তু এই সবজিগুলো বেশি নরম হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। এই সব কিছু একটু কচকচে টাইপের থাকবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। চুলার জালটা হাই হিটে রেখে এবার জাল করে নিব। সব কিছু ভালোভাবে বলক আসার পরে স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। এবার আপনি টেস্ট করে নেবেন লবণ, চিনি, ঝাল সব কিছুর স্বাদ ঠিক আছে কি না। সব শেষে কাঁচা মরিচ এবং পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি আর একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে চুলার জাল হাই হিটে রেখে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। আমার রিকোয়েস্ট থাকলো আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, একদমই রেস্টুরেন্ট স্বাদ পাবেন, এটা আমার বিশ্বাস। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।